বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই শুভেচ্ছা নিবেন। ধামরাই এক নিরিবিলি গ্রামে এসেছি আমি, এক ভাইয়ের দাওয়াত করছে সেখানে আসছি। তো আমি একটু ভুল করছি, এখানে ফরিঙ্গা মোল্লাবাড়ি নামছি, আমার নামা উচিত ছিল পশ্চিমপাড়া। তো একটু হাঁটতে হইতেছে, তো হাঁটার মাঝেই আমার কিছু দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে, সেই দৃশ্যগুলো দেখেছি। দেখেন এখানে গ্রামীণ পরিবেশ, সবুজ ঘাস, আর ছোট ছোট এখানে গাড়ি চলছে, গ্রাম এলাকা। আমিও এই সাইডে দেখেছি, এই সাইডে দেখেন কত সুন্দর। আর আমার, আমি শহরে থাকি, আর শহরে থাকি বলে তো দাদা ওই ভাইয়ের যাইতে আচ্ছা ফেসবুকে কাজ করি, তো ভাইয়ের নামটা জানো কি? আস্তে আস্তে জান, মজ্জুম ভাইয়ের এখানে আসছি তার আইডি টু রিভিউ করার জন্য। তো উনি বাজারে দোকান ওরা, কিন্তু এই গাড়িটা আরেকজনের কাছ থেকে নিয়ে আমার কাছে রিসিভ করার জন্য নিয়ে আসছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো গ্রামের পরিবেশটা আপনারা হয়তো দেখতে পাইতেছেন। বন্ধুরা যদি লাইক কমেন্ট দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ এই ফেসবুক আইডি এবং পেজটা খুবই জনপ্রিয় ছিল, মাঝখানে একটু ড্যাম হয়ে গেছে। তো গ্রামের যে পরিবেশটা আপনাদের দেখাইতেছি খুব ভালো লাগার একটা পরিবেশ, শহরে যারা থাকেন তারা এরকম একটা পরিবেশ পাবেন না। আর পরিবেশ পাওয়ার জন্য আমাকে, ভালো পরিবেশ পাওয়ার জন্য গ্রামে আসতে হইল। সত্যি কথা আমি অসুস্থ, কিন্তু এখানে আসার পর আমার নিঃশ্বাসটা অনেক ভালো হয়ে আসছে। শহরে সাধারণত ধোঁয়ার মধ্যে থাকি আর সাউন্ডের মধ্যে থাকি সব সময়। আমি আজকে বিকেলবেলা থেকেই এই এলাকাতে ঘুরছি, আমার নিঃশ্বাসটা এত ভালো লাগতেছে তা বলার মতো না। শহরে যখন থাকি আমার নিঃশ্বাসটা ভার থাকে, কিন্তু গ্রাম এলাকায় যে অক্সিজেন খুব ভালো অক্সিজেন, আর এই অক্সিজেনের কারণে আমার মানে নিঃশ্বাসেরটা অনেক ভালো হয়ে আসছে। তো যাই হোক, আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা রইল, আমার আইডিতে ঘুরে আসবেন, দেখে আসবেন। আপনাদের গ্রামটা তো পুরাটাই দেখাইছি, মোটামুটি ভালো, আর দুইটা বিটি হয়ে গেছে এখানে মোটামুটি। শুধু এই ভিডিওটা বানাইলাম আপনাদের গ্রাম এলাকা দেখানোর জন্য। আমরা বন্ধু বান্ধব আছি অনেকজন, ওই রূপনগর ভিডিও বানাইতেছি, ওখান থেকে তাদের বিদায় করে দিলাম যে আমি একটু ঘুরে আসি। যাই হোক, আমরা চলে আসছি, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে হইতেছে। বাই বাই, টাটা।